আসো আসো, তোমার পথ দিলাম। এটা ডুঙ্গা পানিতে মাছ আসছে না। দাদা মাছ মারছে বিকুল, এই কিবোর্ড একটা পোকা গা পানি মধ্যে ফেলে দেন, তাহলে ছোট মাছগুলো বেঁচে যাবে না। চিংড়ি আছে নাকি এর মধ্যে? তো ভালো চিংড়ি হওয়ার কথা। কাঁকড়া কিন্তু তো কামড় মেরে দেবে। ওইগুলো তোমার ভাগের মাল, জায়গা মতো আসছে। চলো কি করবো, পৌঁছে যাবে না। মানে এপাশে নিচে করে শেষ চলে যাবে না সব। বিরতি পাচ্ছিল না বলে আমার ঠোবা ছিল। ছেলেপেলের কাছে গল্প করতে পারবে না, দেখো এত কষ্ট করেছি আমরা।
আসো আসো তোমার পথ দিলাম। বড় মাছ খালি একটু হাতের ভাল রাখবেন বুঝেছেন, এই যে মায়া সুন্দর মায়া মাছ উঠলে তো বাম্পারে যাইতো, তোমাদের ভিডিওটা আরো সুন্দর হইতো। জল এই পেশায় নাই আসিস, এই পেশটা ভিডিও বাবা কি সাইজের খুলছে খুলছেই তো ভালো হয়েছে, ভালো মনে করবো না বৃষ্টি হয়ে গিয়েছে মারলাম বলে এই যে না বৃষ্টি হলে তো ভিডিও করা থেকে লাভ নেই তো তখন এই শালারা তো ডিস্টার্ব করছে থাকি মরে গেছে নাকি ও তো মরবে থাকবে না পাখিতে খাবে থাকে শেষের দিকে অল্প হলে থাকে থাকে না দোকানে বসে থেকে লাভ আছে কি সুন্দর মাছ আনন্দের মাসখানিক পরে দাঁড়া চলে আইসি মাছ খাবেন না আপনার বেচবেন বিয়ে মাছ বেশি হয়ে গেলি তখন তখন আর কি সেদিনকে যে ওই ব্রিজি করল না ভাতের বদলে সব মাছ ভেজে যাচ্ছে খাচ্ছে কি ব্রিজ সেদিন মাছ গাবাইলে বলে অনেক ছেলে পেলে বলে হাতুড়ি সে হাফ কেজি করে ট্যাংরা পাইল ওই যে পাকাল 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 এই যে আমি হারিয়ে গেলাম আমার ভালো হয়েছে জামাল মধ্যে ঢুকিস নে
أنا كنت تقول